অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আপনাদের স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যেই জানেন বাংলা উইকিপিডিয়াতে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা শুরু হয়েছে। এটি শুরু হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এবং এটি চলবে মার্চের 31 তারিখ পর্যন্ত। এই ভিডিওতে আমরা আলোকপাত করব অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা আসলে কি, এতে অংশগ্রহণ করতে হলে কি কি করতে হবে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি মনে রাখতে হবে। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা হচ্ছে একটি মানোন্নয়ন প্রতিযোগিতা। বাংলা উইকিপিডিয়াতে এমন অনেক ছোট এবং অসম্পূর্ণ নিবন্ধ রয়েছে যা গুরুত্বপূর্ণ। এই ছোট অসম্পূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোকে আকারে বড় করে মানোন্নয়ন করাই হচ্ছে এই প্রতিযোগিতার কাজ। এই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে হবে তার বিস্তারিত বলা রয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার পাতায়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার পাতা। এখানে বেশ কিছু নিয়মাবলী বলা রয়েছে। এই নিয়মাবলীগুলোকে আমরা যদি সহজে ধাপে ধাপে একটু বিশ্লেষণ করি তাহলে সুবিধা হবে। তা আসুন আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। আমরা যদি ধাপ হিসাবে ভাগ করি তাহলে মোটামুটি আমরা চারটি ধাপে ভাগ করতে পারি। একটা হচ্ছে অংশগ্রহণের শুরু বা প্রস্তুতি, এরপর কাজ যে আপনি শুরু করেছেন তার একটি ঘোষণা দেয়া, সবাইকে জানানো যে আমি কাজ শুরু করেছি, অনুবাদের কাজ করা যেটি হচ্ছে মূল কাজ, ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধগুলো বাংলায় অনুবাদ করা, এবং অনুবাদ কাজ যখন শেষ হয়ে যাবে তখন সেটা পর্যালোচনার জন্য জমা দেয়া। প্রথম ধাপ অংশগ্রহণের শুরু। আপনারা জানেন উইকিপিডিয়ায় সম্পাদনা করতে সবসময় অ্যাকাউন্ট খোলা জরুরি নয়, আপনি অ্যাকাউন্ট না খুলে আইপি থেকেও সম্পাদনা করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে মুশকিল হচ্ছে আপনি আসলে কি সম্পাদনা করেছেন তার অনুসরণ করা সম্ভব হবে না। ফলে উইকিপিডিয়ায় একটি অ্যাকাউন্ট না থাকলে এই প্রতিযোগিতায় আপনার অবদান আমাদের পক্ষে অনুসরণ করা অসম্ভব হয়ে পড়বে। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনার যদি উইকিপিডিয়ায় ইতিমধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যেটি একেবারেই বিনামূল্যে খোলা যায়, এবং ইতিমধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন। তা আমার বাংলা উইকিপিডিয়াতে একটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট রয়েছে এবং আমি এই মুহূর্তে লগ ইন করা অবস্থায় রয়েছি। দ্বিতীয় ধাপ কাজ শুরুর ঘোষণা দেয়া। আমরা যদি এই পাতাতে আবার আসি নিবন্ধ প্রতিযোগিতার পাতায়, তাহলে আমরা এখানে নিয়মাবলীর 1 নম্বর নিয়মেই দেখব যে অংশগ্রহণকারীর পাতায় আপনার নাম যুক্ত করুন। তা আমরা যদি এখানে ক্লিক করি এবং এই পাতাটা যখন এসছে আমরা উপরেই দেখতে পাচ্ছি একটি বোতাম দেখা যাচ্ছে, নাম যোগ করতে এখানে ক্লিক করুন। আসুন আমরা এখানে ক্লিক করি। এখানে একটা বিজ্ঞপ্তি দেখাচ্ছে যে আপনাকে এখানে কিচ্ছু লিখতে হবে না, কেবল নিচে যান ও পরিবর্তন প্রকাশ করুন বা ক্লিক করুন, আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে। আর নাম যোগ করলেই আপনি পুরস্কার পাবেন তা কিন্তু নয়, আপনাকে একটি নিবন্ধ অনুবাদ করতে হবে, অন্তত একটি নিবন্ধ অনুবাদ করতে হবে, অন্যথায় আপনি একেবারেই যোগ্য হবেন না পুরস্কার পাওয়ার। তো এখানে পরিবর্তন প্রকাশের বোতাম আমি দেখতে পাচ্ছি, আমি বিজ্ঞপ্তিটা বন্ধ করে দিলাম। এখানে পরিবর্তন প্রকাশের করুন দেখাচ্ছে, আমি প্রকাশ করলাম। পুনরায় লোড করে আমাকে আবার অংশগ্রহণকারীর পাতায় নিয়ে এসছে। আমি একটু নিচে গিয়ে দেখি আমার নাম যোগ হয়েছে কিনা। হ্যাঁ, আমার নাম যোগ হয়েছে, তার মানে আমি দ্বিতীয় ধাপের প্রথম কাজটি করতে পেরেছি। এবার দ্বিতীয় কাজ, যে নিবন্ধ নিয়ে কাজ করবেন সেই তালিকায় নিবন্ধের পাশে নাম স্বাক্ষর করা। আচ্ছা, 2 নম্বর নিয়মে এখানে বলা রয়েছে নিবন্ধ মানোন্নয়নে এই তালিকা থেকে নিবন্ধ বেছে নিতে হবে। তো আমরা যদি এই তালিকাটি একটু খুলি তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক অনেকগুলো নিবন্ধ তালিকা রয়েছে। আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে শুধুমাত্র এই নিবন্ধে থাকা, এই তালিকায় থাকা নিবন্ধ থেকেই কাজ করতে হবে। এর বাইরে যদি আপনি কাজ করেন তাহলে নিশ্চয়ই এটা খুব নিঃসন্দেহে ভালো কাজ হবে এবং উইকিপিডিয়ার নিশ্চয়ই সমৃদ্ধি হবে, কিন্তু এটা ঠিক এই নিবন্ধ প্রতিযোগিতার জন্য আসলে বিবেচিত হবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক নিবন্ধ আছে এবং অনেকেই কাজ শুরু করেছেন, এতে এখানে কাজ করা শুরু করেছেন এবং নিজেদের নামগুলো এখানে তাদের দেখাচ্ছে। তো এবার আসুন যে এখানে আসলে এইভাবে নামটা কীভাবে স্বাক্ষর করতে হয় সেটা নিয়ে একটু দেখি। তো এই যে নিবন্ধ তালিকায় বলা হয়েছে যে 4টি এইরকম ঢেউ খেলানোর চিহ্ন, যেটাকে বলে টিল্ট চিহ্ন,
সেটাকে যোগ করে আপনার নাম বসিয়ে দিন। এটাকে বলে উইকিপিডিয়ায় স্বাক্ষর করা। এটি একটি শর্টকোড এবং আপনি যখন এরকম চারটি ঢেউ খেলানো চিহ্ন লিখে কোনো জায়গায় পরিবর্তন প্রকাশ করবেন, সেখানে এই চারটি ঢেউ খেলানো চিহ্নর জায়গায় আপনার নাম দেখাবে। এটি নিয়ে বিস্তারিত একটি পাতা রয়েছে উইকিপিডিয়া স্বাক্ষর নামে, আপনি এখানে আরও বিস্তারিত দেখে নিতে পারেন। এই টিল্ড চিহ্নটি কোথায় থাকে এটি যদি বুঝতে না পারেন তাহলে এই ছবিটি দেখা যেতে পারে। এটি একটি কিবোর্ডের ছবি, টিল্ড চিহ্নটি থাকে আমাদের কিবোর্ডের একেবারে উপরে, যে স্কেপ বাটন থাকে সেটি এবং নিচের ট্যাব বাটন, এই দুটোর মাঝামাঝি। এটিকে আবার আপনি যে ওয়ান লেখা বাটনটি থাকে তার বাম পাশেও খুঁজে পাবেন। তো এইভাবে করে টিল্ড খুঁজে পাবেন। আপনি যদি মোবাইল থেকে সম্পাদনা করে থাকেন তাহলে আপনার মোবাইলের যে কিবোর্ড রয়েছে সেখানে যে সিম্বলগুলো রয়েছে, সিম্বল ক্যারেক্টার বা বিশেষ চিহ্নগুলো, সেখান থেকে খুঁজে আপনি এই টিল্ড চিহ্নটিও পাবেন। তারপরে আমরা এখন কি করব, যে নিবন্ধের পাশে নাম স্বাক্ষর করতে হবে। তো আসুন আমি এই পরীক্ষামূলকভাবে একটি একেবারে নিচে আসছি এবং এখানে আমি একটি নিবন্ধ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে অনুবাদ। তা আমি এটা নিয়ে কাজ করতে চাই, তা আমি এখন কি করব, এই যে টেবিলটা রয়েছে, এটা ছকটি রয়েছে, এর উপরে রয়েছে সম্পাদনা, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে চার নম্বরে অনুবাদ ছিল, ইংরেজি ট্রান্সলেশন, এবং এখানে দেখুন কতগুলো পাইপ চিহ্ন রয়েছে, ঠিক আছে, পাইপ চিহ্ন রয়েছে। তা আমি এখন কি করব, এই পাইপ চিহ্ন যে রয়েছে এর একেবারে ডান দিকে এসে আমি এই চারটি টিল্ডা চিহ্ন দিব এবং পরিবর্তন প্রকাশ করব। এখন আমাকে বলছে করুন, করলাম। এই যে দেখুন এখন এই নিবন্ধে অনুবাদের পাশে আমার নাম দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমি ঘোষণা করছি যে আমি এটি নিয়ে কাজ শুরু করেছি। আপনি যখন এইভাবে ঘোষণা দিবেন তখন যিনি হবেন অন্যরা বুঝতে পারবেন যে আপনি কোনটি নিয়ে কাজ করছেন। এবং এই যে দেখুন দেখুন এখানে অন্যদের নাম লেখা রয়েছে, আমি কিন্তু এই নিবন্ধগুলোতে গিয়ে কাজ করছি না, আমি কাজ এখানে করছি, আমি এখানে ঘোষণা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর পরের কাজটি কি, এর পরের কাজ হচ্ছে যে নিবন্ধ নিয়ে কাজ শুরু করছেন সেই নিবন্ধের শুরুতে ট্যাগ যোগ করা। আবার আর আমরা এখানে আসি, এই যে পরামর্শতে রয়েছে, আমরা রয়েছে অমরকোষে নিবন্ধ প্রতিযোগিতার পাতায়, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে যার নাম হচ্ছে পরামর্শ, এবং সেখানে বলা হয়েছে যে নিবন্ধ নিয়ে কাজ করেছেন তার পাশে এই স্বাক্ষর যোগ করবেন। চার নম্বরে বলা হয়েছে অনুবাদ করার সময় উক্ত নিবন্ধের শুরুতে কাজ চলছে কোডটি বসিয়ে দিতে পারেন। তা আমরা এই কোডটা নিয়ে আমরা কি করব, নিবন্ধের শুরুতে বসাবো। তো আমরা এটাকে কপি করলাম আর আমরা কাজ করব হচ্ছে এই নিবন্ধটা নিয়ে। তা আমরা এই নিবন্ধটা খুললাম, সম্পাদনায় আসলাম। যখন আমরা সম্পাদনায় এসেছি দেখুন সবার উপরে রয়েছে ট্রান্সলেশন, তাই এটারও উপরে আমাকে এটা বসাতে হবে, ঠিক আছে। তা আমি এটার উপরে এরকম একটা জায়গা ফাঁকা করে নিলাম একটা এন্টার দিয়ে, এরপর আমি এখানে বলে দিলাম কাজ চলছে। এরপর আমি যদি পরিবর্তন প্রকাশ করি দেখুন অটোমেটিক্যালি এখানে একটি বাক্স লোড হয়েছে এবং এটি ঘোষণা দিচ্ছে যে এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া হতে অনুবাদের মাধ্যমে প্রতিযোগিতা উপলক্ষে মানোন্নয়ন করা হচ্ছে। তার মানে কেউ যদি এখানে এসেও পড়ে তাহলে তারা জানতে পারবে যে এটি নিয়ে কাজ চলছে। এটা হচ্ছে মোটামুটি দ্বিতীয় ধাপের কাজ। এবার আমরা আসি তৃতীয় ধাপে কী করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে মূল কাজ। এতক্ষণ আমরা যা করলাম এগুলি হচ্ছে প্রস্তুতিমূলক কাজ, এবার হচ্ছে মূল কাজ। যে ইংরেজি নিবন্ধটা থেকে এটাকে, এই যে ইংরেজি নিবন্ধটি রয়েছে ট্রান্সলেশন, এখান থেকে যা লেখা রয়েছে সেগুলো অনুবাদ করে আমাদেরকে এই যে এই নিবন্ধের ভেতরে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এই কাজটি কীভাবে করব, এটার জন্য যদি আপনি যদি বুঝতে না পারেন যে কীভাবে করব, আপনি দেখুন আমরা আবার এই যে নিবন্ধ প্রতিযোগিতার পাতায় এসেছি এবং পরামর্শের দ্বিতীয় ধাপেই ছিল একটি সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আপনারা এখানে ক্লিক করে এই পাতাটা ওপেন করে এটি এখানে পড়ে নেবেন এবং এই টিউটোরিয়ালটা দেখে নেবেন যে কীভাবে করতে হবে। এরপরে যদি কিছু বুঝতে না পারেন তাহলে এখানে যে প্রশ্ন করুন বাটন রয়েছে, এখানে ক্লিক করে প্রশ্ন করতে পারবেন। এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে কী আসবে, একটি পাতা ওপেন হবে, যে পাতা হচ্ছে একটি আলোচনা পাতা, এবং এখানে অনেকেই দেখেন অনেক প্রশ্ন করেছে, আপনি এখানে প্রশ্ন করতে পারেন।
আপনার কাছে মনে হতে পারে যে আমার এখানে এটা মেসেঞ্জার হলে ভালো হতো বা মেসেঞ্জারের মতো কোনো একটা সার্ভিস হলে ভালো হতো, সেটিও আপনি করতে পারবেন। আর একটু নিচে যদি দেখেন যোগাযোগ করা, সেখানে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেটার লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যোগ দিতে পারবেন এবং সেখানেও আপনি কিন্তু কী করতে পারবেন, সেখান থেকেও সাহায্য চাইতে পারবেন। যে সাহায্যের প্রয়োজন হলে যোগাযোগ কীভাবে করবেন আমরা এটা বললাম। এবার আসি চতুর্থ ধাপ। আপনি অনুবাদ করেছেন, অনুবাদের কাজ আপনার শেষ হয়ে গিয়েছে। এখন অনুবাদের কাজ শেষ হয়ে যাবার পর আপনি এখন আপনাকে যেটা করতে হবে, শুধু কাজ শেষ হয়ে গেলেই হবে না, আপনার যে কাজ শেষ হয়ে গেছে শুরুতে যেমন আপনি ঘোষণা দিয়েছিলেন আমি কাজ শুরু করেছি, শেষের সময়ও আপনাকে কী করতে হবে, পর্যালোচনার জন্য জমা দিতে হবে। পর্যালোচনার জন্য জমা দেওয়ার মানে হচ্ছে আমার কাজ শেষ, এবার পর্যালোচকদেরকে আপনি বলছেন যে আমার কাজটি পর্যালোচনা করুন। তো এইটার জন্য কী করতে হবে, আমরা আবার এই পাতায় আসলাম। এই যে পর্যালোচনার জন্য জমাদান, এখানে একটি বিভাগ রয়েছে, এখানে আপনার মানোন্নয়নকৃত নিবন্ধটি জমা দিন, এই বোতামে ক্লিক করলাম। ক্লিক করবার পরে এখানে দেখুন কীভাবে জমা দিতে হয়। জমা দেওয়ার সময় আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, এখানে একটি বলা আছে কীভাবে করতে হবে। তো প্রথমে আপনাকে লিখতে হবে একটি হ্যাশ, তারপরে হচ্ছে কোটের ভেতরে নিবন্ধর নাম, এবং তারপরে আপনি চারটি টিল্ডার চিহ্ন যোগ করে এখানে আপনার নাম যোগ করবেন। তো আমরা যদি একটু দেখি, কে একটি সবার নিচে লিখছি আমি একটি হ্যাশ চিহ্ন, আমি যে অনুবাদ ধরুন ধরে নিচ্ছি, আমার কাজ এখনও শেষ হয়নি, আমি ধরে নিচ্ছি যে অনুবাদ। তারপরে এরপরে আমি কী করব, দুটি ড্যাশ চিহ্ন দিব এবং চারটি টিল্ডার চিহ্ন দিব। এরপর যদি আমি ও পরিবর্তন প্রকাশ করি, তো আমি যেহেতু পরিবর্তন করিনি আমি একটু প্রিভিউটা দেখি, এটা পুরো সেভ করবার আগে যদি আমরা প্রিভিউতে দেখি তাহলে এই যে এখানে দেখাচ্ছে অনুবাদ এবং আমার নামও দেখাচ্ছে। তো আমি তো যদি এখানে পরিবর্তন প্রকাশ করুন বলে এটাকে পাবলিশ করি তাহলে এটা এখানে জমা হবে। তো আমি যেহেতু কাজটি করিনি আমি আসলে এখান থেকে ফেরত আসছি, কিন্তু আপনারা যখন এটি করবেন তখন আপনারা কী করবেন, পাবলিশ করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি চার ধাপের কাজ। এবার আসি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে মনে রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে আপনি যে নিবন্ধই কাজ শুরু করেছেন সেটাকে পূর্ণাঙ্গ অনুবাদ করতে হবে। আপনি যদি অর্ধেক অনুবাদ করেন এবং সেটি জমা দেন তাহলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না, নিবন্ধটি পূর্ণাঙ্গ অনুবাদ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য হবে না। আপনি যদি গুগল ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করেন বা অন্য কোনো ট্রান্সলেটর থেকে ট্রান্সলেট করে এনে এখানে যদি অনুবাদ জমা দেন তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। আপনার অনুবাদের সময়ও যদি যান্ত্রিকতার দুষ্ট হয়, যে পরে মনে হচ্ছে যেটি যান্ত্রিক অনুবাদের মতো যদিও সেটা আপনি নিজে করেছেন, প্রাঞ্জল যদি না হয় তাহলে সেটিও গ্রহণযোগ্য না হতে পারে। নিবন্ধ সম্পূর্ণ অনুবাদের আগেই জমা দেবেন না। অনেকেই যে কাজটি ভুল করে ভুলক্রমে করে থাকেন যে তারা কাজের ঘোষণা শুরুর সময় পর্যালোচনার জন্য জমা দিয়ে দেন, এই কাজটি করবেন না। আপনি আগে অনুবাদের কাজটি শেষ করবেন, শেষ হবার পরে আপনি পর্যালোচনার জন্য জমা দেবেন। আরেকটা যেটা ঘটনা সেটা হচ্ছে তালিকায় থাকা নিবন্ধ একই সাথে তিনটির বেশি ধরে রাখা যাবে না। এটার অর্থটা কী? এটার অর্থটা হচ্ছে যে আমরা যখন নিবন্ধর তালিকা দেখছিলাম, অনেকেই যে হয়েছে না, তো এরকম অনেকেই মনে করছেন কি আমি অনেকগুলো কাজ করব, তো সব জায়গায় গিয়ে করেছেন কি নিজের নাম লিখেছেন, কিন্তু আমরা তো সবাই তো আর একসাথে কাজ করতে পারি না, একসাথে তো আর এত কাজ একসাথে করা সম্ভব হয় না। তো সব জায়গায় আপনার নাম লিখে না লিখে তিনটি পর্যন্ত আপনি লিখতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে যেটি নিয়ে কাজ করবেন সেখানে স্বাক্ষর করে এসে সেটির কাজ শেষ করে পরবর্তীটা ধরা। তারপর আপনার যদি মনে হয় যে না আমি একসাথে দুটো তিনটে কাজ করব, তিনটে পর্যন্ত এখানে আপনি ধরে রাখতে পারবেন বা এখানে নাম স্বাক্ষর করে রাখতে পারবেন। তিনটের বেশি যদি আপনি রাখেন কিংবা দীর্ঘ সময় ধরে আপনি নাম লিখে রেখেছেন কিন্তু কাজ করছেন না, তাহলে কোনো একজন পর্যালোচক এসে আপনার নামটি এখান থেকে মুছে দেবে এবং এটি উন্মুক্ত করে দেবে যাতে অন্য একজন এসে এই কাজটি করতে পারে। তো মোটামুটি এটাই ছিল যে ধাপে ধাপে আসলে আমরা কীভাবে করে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি, এর নিয়মাবলীগুলোর একটি সারসংক্ষেপ।